বালুর ব্যবসা করি, গাড়ির ওনার সকল। আমার এক ভাই, আমার একজনের তান বিগত গত রাত্রে তান ড্রাইভার হ্যারাসমেন্ট হয়েছে, তাই এফআইআর করছেন। আমরা গত 4 মাস থাকিয়া দেখছি এনডি কলোনির মন্দিরের পাশে একটা বাসঘর খারা হয়েছে, এখান থাকিয়া দুষ্কৃতীরা রাত্রের বেলা গাড়ির কাছে ট্যাক্স আদায় করে রাত্রে। আমরা বিশেষ করিয়া মহাল তাকিয়া মহালদারে আমরা সালাম দিন, আমরা সালাম খাটি। এরপরে আমরা এই অরুণাচল পুলিশ ফাঁড়ি আছে, পুলিশ ফাঁড়িও আপনার গাড়ি তামায় না, সালাম দেখিয়া সারি দিয়ে। এরপরে রায়গড় আছে ফরেস্ট ক্যাম্প, ফরেস্ট ক্যাম্পেই আমরা সালানটা দেখে বৈধ সালান আমরা সারি দিয়ে। কিন্তু ওই জায়গাটাই আমরা বারবার হ্যারাসমেন্ট হই। আমার একজন কলিগ আছে, তাই এক সপ্তাহের ভিতরে 3 জন ড্রাইভার বদলাইতে লাগছে। ড্রাইভার রাখলে বয়ের কারণে এখানে আইতে পারে না। তারা গুন্ডা ট্যাক্স দাবি করে, তারা আমরা এখন প্রশাসনের কাছে জানতাম চাই যে এরা খারা, এরা সরকারের কোনো আমলা না, প্রশাসনিক আমলা না, এই ফরেস্টের আমলা। আমরা বিশেষ করে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর কাছে আমরা জানতাম চাই, আর টাইম বুয়াইছেন না, মুখ্যমন্ত্রী বুয়াইছেন, যেহেতু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন যে ন্যাশনাল হাইওয়ের ভিতরে কোনো গেট হইতো না, এটা এই গেটটা খার আমরা জানতাম চাই। এখানে আমরা হ্যারাসমেন্ট হই এই গেট আইয়া। তার প্রতি 400-500 কোনো সময় 200 কোনো ডিমান্ড নাই। তারা যেরকম মানে ডিমান্ড করে ওরকম দিতে লাগে, তাইলে আমরা ড্রাইভারদের হ্যারাসমেন্ট করে বা মারপিট করে।